আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প বৃষ্টি রাতের বিপদ আপদ। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর ভৌতিক গল্প ও গোয়েন্দা কাহিনী। তার সৃষ্ট কর্নেল চরিত্রটি সব বয়সী পাঠকদের কাছে সমান জনপ্রিয়। সাহিত্য সৃষ্টির জন্য তিনি পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রোমাঞ্চ অমনিবাস এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে বৃষ্টি রাতের বিপদ আপদ। আমাদের গোড়াচাঁদ রোডে এক পশলা বৃষ্টিতেই হাঁটু জল জমে। এদিন বিকেল 4টে থেকে রাত 8টা অবধি একটানা বৃষ্টি। খবরের কাগজের অফিসে কাজ করি, রাত 9টায় ডিউটি শেষ। বেরিয়ে দেখি বৃষ্টি বন্ধ। কাতারে কাতারে লোক বাস ট্রামের অপেক্ষায় এসপ্ল্যানেড জুড়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে। ভাগ্য ভালো, একটা বাসে গোত্তা মেরে ঢুকে গেলাম। আধ ঘন্টা পরে যখন গোড়াচাঁদ রোডের মোড়ে বাস থামল, নেমেই দেখি অথই সাগর। বাড়ি পর্যন্ত এত জল ঠেলে এগোতে হলে নির্ঘাত নিউমোনিয়া হবে। এক রিক্সাওয়ালা 5 টাকা দর হাঁকল। 5 মিনিটের হাঁটা রাস্তার জন্য 5 টাকা! দায়ে পড়ে রাজি হয়ে চেপে বসলাম। রিক্সাওয়ালা টান দেওয়ার আগে ফের বলল, কোথায় যাবেন বললেন বাবু? থানার কাছে। রিক্সো এগোলো, একে জল, তার উপর লোডশেডিং। টিপ টিপ করে ফের বৃষ্টি ঝড়াও শুরু হয়েছে। হুড তোলা হয়েছে, পর্দাটাও নামিয়ে দিতে হলো। অন্ধকারে চারিদিকে খালি ঝপাং ঝপাং জলের শব্দ, মাঝে মাঝে মোটর গাড়ির মৃত্যুকালীন শ্বাসটানার মতো ঘরঘরানি, এক ঝলক করে আলো, পর্দার ফাঁকে নোংরা নর্দমা উপচানো জলের বিদঘুটে হাসি। কিন্তু চলেছি তো চলেছি, বাড়ি সমান দূরত্বে থেকে যাচ্ছে। ভাবছি, আহা বেচারা রিক্সাওয়ালা, পেটের দায়ে এই অমানসিক খাটনি খাটছে, মানুষ হয়েও জানোয়ারের মতো গাড়ি টানছে, আর আমি নবাব খানজা খায়ের মতো বসে আছি। খারাপ লাগছে, অথচ উপায় কি? একটুও জলে ভেজা সহ্য হয় না। সপ্তাহে 2 দিন স্নান করি, একটুতেই ঠান্ডা লেগে দাঁতের গোড়া ফুলে, সর্দি কাশি এসে হামলা করে। কিন্তু ব্যাপারটা কি, এখনো বাড়ি পৌঁছানো যাচ্ছে না কেন? পর্দার ফাঁকে উঁকি মেরে কিছু ঠাউর হলো না, ঘুটঘুটে অন্ধকার। বললাম, কোথায় এলুম হে? রিক্সোওয়ালা বলল, কোথায় যাবেন বললেন জানো বাবু? খাপ্পা হয়ে বললাম, থানার কাছে। কতবার বলবো বলো তো? কি উজবুক লোক রে বাবা, কোথায় যাবে বোঝেনি, অথচ দর হেঁকে বসেছে 5 টাকা! পরক্ষণে ফের মায়া হলো, আহা বেচারা পেট পুরে খেতে পায় না, তাই জলের ভেতরে রিক্সা টানতে কষ্ট হচ্ছে। তার উপর রাস্তার যা অবস্থা, খানাখন্দ পায়ে পায়ে, চাকা গড়ানো সহজ তো নয়। কতক্ষণ পরে আবার পর্দার ফাঁকে উঁকি দিলাম, তেমনই নিরেট অন্ধকার, কোথাও এক চিলতে আলো নেই, আধারে জলের ঝপাং ঝপাং শব্দ, লোকেরা জল ভেঙে হাঁটছে, মাঝে মাঝে রিক্সোর ঠং ঠং। কিন্তু তাতেও এত দেরি হওয়া তো উচিত নয়। সন্দেহ হলো ঠিক শুনেছে কিনা রিক্সাওয়ালা, হয়তো বাড়ি ছাড়িয়ে বেনেপুকুর বাজারের কাছে এসে গেছি। তাই বললাম, কি ব্যাপার হে, এখনো পৌঁছানো গেল না যে, ঠিক পথে যাচ্ছ তো? রিক্সাওয়ালা বলল, কোথায় যেন যাবেন বললেন বাবু? যাব বাবা, এ যে দেখছি ভুলো মনের রাজা। খাপ্পার চূড়ান্ত হয়ে বললাম, কতবার বলবো তোমাকে, হ্যাঁ কানে শুনতে পাও না নাকি? থানার কাছে, থানার কাছে! চেঁচিয়ে ওর কানে ঢোকাতে চাইলাম, থানা বোঝো, থানা। আগে বুঝেছি,
বৃষ্টিটা বেড়ে গেল এতক্ষণে, কুকড়ে বসে রইলাম। আবার অন্ধকার জলে নানা রকম শব্দ, ঠং ঠং রিকশোর আর্তনাদ, খানাখন্দে চাকা আটকে যাচ্ছে মাঝে মাঝে। আরও কিছুক্ষণ পরে চেঁচিয়ে বললাম, এখনো থানার কাছে পৌঁছতে পারলে না, ব্যাপারটা কি? কোথায় যেন যাবেন বললেন বাবু? আবার সেই কথা, গর্জে বললাম, রোকো রোকো, আমি এখানেই নামবো। এই যে এসে পড়েছি বাবু, একটু সবুর করুন। না, এখানেই নামিয়ে দাও। রিক্সোওয়ালা রিক্সো থামালো, বলল, ওই যে পিলখানা, আলো যুগ যুগ করছে। হাঁটু জলে বৃষ্টির মধ্যে নেমে ওর হাতে 5 টাকার নোট গুঁজে দিয়ে সামনে বাহাতি আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম। রিক্সোওয়ালা রিক্সো ঘুরিয়ে নিয়ে চলে গেল। আর বুঝতে অসুবিধা হলো না যে লোকটা কানে কম শোনে। বলেছি থানার কাছে, সে শুনেছে পিলখানার কাছে। কিন্তু পিলখানা যে বলে গেল, সে আবার কি জিনিস? এ নাম তো কোনোদিন শুনিনি। বাহাতি গেটের ভেতর একটা উঁচু 3 দিকে খোলা দালানের চত্বরে লণ্ঠন সামনে রেখে এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। মাথায় টা, মুখে অমায়িক ভাব। জায়গাটা ঠাকুর দালান বলে মনে হলো। গেটের কাছে এসে আমাকে দেখা মাত্র তিনি বলে উঠলেন, কি সৌভাগ্য, আসুন আসুন। আমি তো অবাক, ভাবলাম নিশ্চয়ই চেনেন টেনেন কোনো সূত্রে, ছাদের তলায় তো পৌঁছানো যাক। বৃষ্টিতে ভিজে একসা হয়ে যাচ্ছি। ভদ্রলোক একই ভঙ্গিতে বললেন, বসুন রামবাবু, তখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, তবে বৃষ্টিটাও বড্ড বেশি আজ, বলে হাঁক দিলেন মুখ ঘুরিয়ে। কেষ্টা, ও কেষ্টা, বড়বাবু এসেছেন রে, শিগগিরই চা নিয়ে আয়। সর্বনাশ, আমাকে কোন রামবাবু ওরফে বড়বাবু ভেবে বসেছেন? রিক্সোওয়ালা কানে গালা, আর ইনি চোখে কম দেখেন নাকি? ঝটপট বললাম, দেখুন আপনার বোধহয় ভুল হচ্ছে, আমি রামবাবু নই। রিক্সাওয়ালা ভুল করে আমাকে থানার বদলে পিলখানায়। কথা কেড়ে নিয়ে খিখি করে হাসলেন বৃদ্ধ। না না, ভুল করেনি, ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে। ও কেষ্টা, চা কই রে? কি মুশকিল, কথাটা শুনুন, আমি রামবাবু নই। পেছন দিকের দরজা খুলে এক মূর্তির উদয় হল। কালো কুচকুচে গায়ের রং, লিকলিকে পাকাটি গরম, পরনে হাফ প্যান্ট আর গেঞ্জি, সাদা দাঁত বের করে বলল, বড়বাবু বরাবর এইরকম বলে, বুঝলেন দাদুমণি? বসুন বসুন, চা খান, পরে কথা হবে। সে এক কাপ চা প্লেট শুদ্ধ এনে লাল মসৃণ মেঝে রাখল, তারপর সেই রকম হেসে চলে গেল। বৃদ্ধ বললেন, বসুন, কাজের কথা সেরে নেওয়া যাক চা খেতে খেতে। বেগতিক দেখে বললাম, প্লিজ শুনুন, প্রথম কথা আমি রামবাবু নই, দ্বিতীয় কথা আমি ভুল করে পিলখানায় চলে এসেছি। রিক্সোওয়ালা, ভুল কিসের, পিলখানায় এখন সেই দিন নেই, তাই একসময় এখানে নবাবের 30টে হাতি বাঁধা থাকতো, তাই পিলখানা নাম। পিল মানে গিয়ে হাতি, এলিফ্যান্ট। বৃদ্ধ আবার খিখি করে হাসলেন। এখন হাতি নেই, তার বদলে আমরা আছি, আমি কেষ্টা গোবর্ধন আর ওই হরি, হরি একটু পরে আসবে, হরি নইলে জমে না। ও গোবরা, দেখে যা কে এসেছেন। পেছন দিকে কোত্থেকে কে খ্যান খ্যানে গলায় বলল, কে দাদুমণি? বৃদ্ধ বললেন, রামবাবু রে, রামবাবু মানে বা আমাদের বড় বাবু, বুঝলি তো? যাচ্ছি দাদুমণি। আরে ও কেষ্টা, হরিকে গিয়ে বল রামবাবু এসে গেছেন। আমি ভাবলাম, ভুলটা যখন ভাঙছে না এদের, না ভাঙুক, বৃষ্টিতে এক কাপ গরম চা ছাড়ি কেন, তারপর ব্যাপারটা কোথায় গড়ায় দেখা যাক। চা খেতে থাকলাম। বৃদ্ধ বললেন, হ্যাঁ, যে জন্য খবর দিয়েছিলাম, ওর আসার আগে তার গোড়াবর্তন করা যাক। কথা হলো ওই ভোগলুকে নিয়ে। ভোগলুকে? সেটাই তো বুঝতে পারছি না, শুনেছি ওপাশের ওই কবরখানার একটা গাছে কোত্থেকে এসে আড্ডা নিয়েছে। তা গাছে? গাছে কেন? মাটি জুড়ে তো কবর, মুসলমানরা ওকে থাকতে দেবে কেন, ও তো হিন্দু, তাই খুব ঝগড়া হয়েছিল, শেষে রফা হয়েছে।
গাছে তো আর কবর নেই, কাজেই গাছে ভোগলু আস্তানা করতেই পারে। বেশ, তারপর? তা ভোগলুর নাকি গাছ থেকে বৃষ্টিতে ভিজে খুব কাশি হয়েছে, সারা রাত খক খক করে কাশে, তাই আমাদের এই পিলখানায় আশ্রয় চায়। এদিকে কেষ্টাদের তাতে আপত্তি, ভোগলু নাকি বেজায় নোংরা। ভোগলু সেটা বুঝতে পেরে রোজ রাতে ঢিল ছুটছে, তিষ্ঠনো যায় না। বলার সঙ্গে সঙ্গে খুট করে একটা ঢিল পড়ল তফাতে। তিন দিক খোলা ঠাকুর দালানের মণ্ডপের মতো চত্বর, ঝটপট সরে বসলাম। বৃদ্ধ চেঁচিয়ে উঠলেন, এই শুরু হলো, কেষ্টা গোবরা। কেষ্টাকে দেখেছি, এবার গোবরাকে দেখলাম। একটা প্রকাণ্ড কুমড়ো বললেই চলে, পরনে কেষ্টার মতোই হাফ প্যান্ট আর গেঞ্জি। দুজনে এসেই চত্বরের একদিকে দাঁড়িয়ে ঘুষি পাকিয়ে অন্ধকারের দিকে লক্ষ্য করে চেঁচাতে থাকলো, ভোগলু কাঠের পাটি খুলে নেবো বলে দিচ্ছি। বৃদ্ধ উত্তেজিত ভাবে বললেন, দেখলেন তো সচক্ষে রামবাবু, এই জন্যই আপনাকে ডাকা, এর ভিত না করলে তো থাকা যায় না। অনুমান করলাম ওই দিকটায় তাহলে কবরখানা, তার মানে ওটা গোবরা গরু স্থান, এবং তার মানে আমাকে রিক্সাওয়ালা উল্টো দিকে এনে ফেলেছে, এবং তার মানে না, মাথা ঠিক রাখতে হবে। বললাম, আপনারা শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। কেষ্টা আমার কথা শুনে সাহস পেল না যেন, ফের চেঁচালো ভোগলুর উদ্দেশ্যে, কি হচ্ছে রে ভোগলে, দাঁড়া রামবাবু যাচ্ছে, কে সে জানিস তো? বেনে পুকুরের থানার বড় বাবু, তোকে বেঁধে গুঁতো মারতে মারতে হাজতে নিয়ে যাবে। অন্ধকার থেকে ভোগলার কথা ভেসে এলো, আরে যাবে যা, কেতনা দানোগা হাম দেখ লিয়া, বিহার বললো কা কেতনা দানোগা মে এই ভোগল কো দেখা, ওতে না বানালে দানোগা বাবু। গোবর্ধন বলল, শুনলেন দাদা, শুনলেন বেটার আস্পদার কথা? গলা চড়িয়ে বললাম, ভোগলু তুমকো হাম আভি অ্যারেস্ট করেগা। জসমিন দেশে জদাচার, যে জায়গায় এসে পড়েছি তাতে তাল দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আমার শাসানি শুনে ভোগলু তার গাছের আস্তানা থেকে হি হি করে হেসে বলল, বৃদ্ধ বললেন, আপনাকে চ্যালেঞ্জ করছে রামবাবু, শুনছেন তো? উঠে দাঁড়িয়ে ভাবছি ওই হচ্ছে ভেঙে পড়ার মোক্ষম সুযোগ। এমন সময় অন্ধকার কবরখানার দিকে চেঁচামেচি শোনা গেল, সেই সঙ্গে ভোগলুর চেঁচামেচি চলছে, হ্যাঁ, গাছের নিচে এক কষাই ফজলু খায়ের কবর, তার ওপর পড়লে গলায় ছুরি চালিয়ে দেবে, তাই ভোগলু ত্রাহি ত্রাহি আর্তনাদ করছে। কিন্তু হরি তার ঠ্যাং ছাড়ার পাত্র নয়, ওদেরও ডাকছে। বৃদ্ধা কেষ্টা আর গোবর্ধন ঝপাং ঝপাং করে জলে লাফিয়ে পড়ে অন্ধকারে অদৃশ্য হলো। লণ্ঠনটা জ্বলছে, চায়ের কাপ প্লেট পড়ে আছে। আমিও ঝাঁপ দিলাম, তবে গেটের দিকে। বৃষ্টিটা ছেড়েছে এতক্ষণে, জল ভেঙে প্রাণপণে এগিয়ে গেলাম যেদিক থেকে এসেছি সেই দিকে। একখানে একটা বাড়ির রোয়াকে লণ্ঠন দেখলাম, কিন্তু আর সাহস হলো না তাকাতে। যদি আবার শুনছিলেন বৃষ্টি রাতের বিপদ আপদ, রচনা সৈয়দ মোস্তফা সিরাজ, গোবর্ধন এবং ভোগলুর চরিত্রে সার্থক, গল্পপাঠ এবং অন্যান্য কয়েকটি চরিত্রে অতনু, শব্দগ্রহণ পিঞ্জিরা প্রোডাকশন, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো বৃষ্টি রাতের বিপদ আপদ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।